Smoking is injurious to health. It causes cancer. Dhumpan, shasther pokkhe khotikor. Er phol, cancer. Moddopan, shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. Excuse me. আপনারা কি এই বাসে যাচ্ছেন? কোন বাসে? এই যে যেটা এক্ষুনি দাঁড়ালো? ও হ্যাঁ হ্যাঁ। এতক্ষণ কানে মাথা চলে এখন আবার। কিছু বললেন? কে আমি? না না। আপনি কি ওই বাসে যাচ্ছেন? হ্যাঁ। আপনার পাশেই তো বসেছিলাম। খেয়াল করেননি? বাই দ্যাট। হাই। তিস্তা। আকাশ। খরস্রোতা পাহাড়ি নদী নামে রূপে হাই। আমি সায়ন। কোথায় যাচ্ছেন? ওই যে জোরগাঁও। জোরগাঁও যাচ্ছেন? ওখানে তো আমারও বাড়ি। এই যে আপনি যাবেন না? দেখলেন, আমি বললাম না একেবারে আনসোশন। সত্যি বড্ড আনসোশন। আমি নয় আনসোশন, কিন্তু আপনার বাসটা আপনাকে ফেলে যাচ্ছে। যা, কোথায় যাবে? লাগেজ আমি নামিয়ে রেখেছি, বস। বাসটা মিস হয়ে গেল। এবার আমাকে একটু বলতে পারলেন না? কি? আপনাদের জন্যই আমার বাস ফেল হয়েছে, আপনারাই আমাকে সুস্থভাবে বাড়িতে পৌঁছে দেবেন। কেন বাবা, জমিদারি? কাকু! ছুটকি! ওই তো বোন এসে গেছে। কি রে, এত দেরি হলো? আর বলো না, ওদের জন্যই তো। কাকু তুমি ভালো আছো? কোথায় ছিলি মা, কোথায় ছিলি? চল চল ভিতরে চল। হ্যাঁ হ্যাঁ। ঠান্ডায় এরকম কাঠের ঘর খুব সুন্দর কিন্তু। সবকিছু ঠিকঠাক তো? হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর। বেশ বেশ। সকাল থেকে যা হলো, সত্যি আপনারা না এলে কি যে হতো? না না, এইভাবে বলবেন না। আচ্ছা যাই হোক, আপনারা বিশ্রাম নিন, আমি আসছি। কিছু দরকার হলে নিজের মনে করে চেয়ে নেবেন। নিশ্চয় নিশ্চয়ই। ডিনার রেডি হলে আমি ডেকে নিয়ে যাব। ঠিক আছে, সত্যি খুব খিদে পেয়ে গেছে। আমি আসছি। আমাদের এই জায়গা কেমন লাগলো? খুব সুন্দর। আমি বরং মাংসটা নিয়ে আসি। আপনাদের সেদিনকে যে নদীটা দেখালাম, ওটার একটু আপারে গেলে একটা ঝর্ণা আছে, খুব সুন্দর জায়গা। মাংস এসে গেছে, এই নাও মাংস এসে গেছে। কানে কাকা, কি হয়েছে সবাই এভাবে? আজকের দিনে সর্দা বাবুর দাদা বৌদি মানে সুটকি মা, বীর বাবা আর প্রতাপ বাবার তাদের বাবা মাকে হারিয়েছিল একসাথে। হ্যাঁ, কিন্তু কি করে? 20 বছর আগের সেদিনের ঘটনাটা আজও আমার চোখের সামনে ভাসে। সেদিন ছিল সর্দার বাবুর সঙ্গে চৌধুরীদের মেয়ে অনিমা দিদিমণির বিয়ে। কিন্তু বড় চৌধুরী লোক পাঠিয়ে বরদাদা বাবু আর বৌদিকে। দাদা বৌদি, এটা কি হলো? ও দাদা বৌদি চৌধুরী, দেখতে দেখতে 3-4 দিন বেশ ভালোই কেটে গেল। আপনারা আসার পর কিভাবে সময় কেটে গেল তা বুঝতেই পারলাম না। হ্যাঁ, এবার তো ছুটিও শেষের দিকে, তাই ফিরতে পারলে ভালোই হয়। এত তাড়াতাড়ি চলে যাবেন? এখানে থাকার কি
কোনো কারণ নেই। না তা নয়, জায়গাটা খুবই সুন্দর এতে কোনো সন্দেহ নেই, তাও শুধু জায়গাটাই দেখলেন আর কিছু ভালো লাগলো না? তোমার মানে আপনার কাকা দাদারা আর বিশেষ করে কানাই কাকা, ও খুব খুব ভালো মানুষ উনি। তাই বলুন। হ্যাঁ ভালোই তো। কি কি ভালো নাকি কেউ ভালো? খুব ভালো। কে? খুব ভালো। কিন্তু কে? আপনার বন্ধু সায়ন, উনি কত ভালো মানুষ, কি সুন্দর দেখতে, কত সুন্দর গান গান, কত সুন্দর কথা বলেন, কত অল্পে সবকিছু বুঝে ফেলেন। তাই না? হুম তাই তো। নিজেকে আটকে রাখতে পারলাম না। আই লাভ ইউ আকাশ, আই লাভ ইউ, আই লাভ ইউ টু। তুমি কি আমার কথা আর একবারও ভাববে না? যা সম্ভব না তার জন্য আমি সময় নষ্ট করতে চাই না। তাহলে আমাদের ভালোবাসার ভবিষ্যৎ? নিজেদের ভবিষ্যতই অন্ধকার আর ভালোবাসার। একটা কথা তুমি কেন বুঝতে পারছো না দর্শা? আমাদের ভালোবাসা এই দুই পরিবারের কেউ মেনে নেবে না। তাহলে তুমি আমায় বলো আমি এখন কি নিয়ে বাঁচবো? জানি না, আর ভালো হয় তুমি যদি এখান থেকে চলে যাও। শুনুন, আপনি এক কাজ করুন, আপনি আপাতত আসুন, আমি আর একটু ভাবি। বুঝতেই তো পারছেন আমি যতই সব কিছু দেখাশোনা করি না কেন, আসল ব্যক্তি হলেন আমার পিসি। ওনার পারমিশন ছাড়া তাহলে আমি এখন আসি। ভরসা রাখো, ভরসা রাখো, চললাম গুরু। না, যা দেখছি ছেলেটাকে সাহায্য করাই উচিত, কি বলো? বলছিলাম অর্জুন, আমি ভাবছিলাম যে মানব তো এখানকার লেবার কন্ট্রাক্টর, আমরা যদি ওকে সাহায্য করি পরে আমরা সাহায্য পেতে পারি, কি বলো বাবা? হুম ঠিকই বলেছ, আর ওকে সাহায্য করতে গিয়ে রায়দের সঙ্গে আমাদের একটা বোঝাপড়া আছে, সেটাও সেরে নেওয়া যাবে। এই রায়গুলোর একটা ব্যবস্থা না করা অবধি মনের দিক থেকে শান্তি পাচ্ছি না। রাধা মাধব, রাধা মাধব, ভালো, খুব ভালো অর্জুন। সকলি তোমারই ইচ্ছা, ইচ্ছাধারী সাপ তুমি, তোমার ছোবল তুমি মারো বাবা, লোকে ভাবে মারে চৌধুরানী। আমার তাই তো লাগে ভয়, প্রলোভনের ফাঁদে পড়ে ভুল বুঝিবা হয়। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। পাবলিক প্লেসে এভাবে ঘোরাঘুরি করাটা কি উচিত শশীকান্ত? একদম না স্যার, এতে তো পরিবেশ নষ্ট হয়। হ্যাঁ, আর তাছাড়া মানুষের কাছে একটা ভুল বার্তাও পৌঁছায়। হ্যাঁ, তাহলে কি করা উচিত স্যার? আমার মনে হয় এদেরকে পাবলিক প্লেসে বেলল্লাপনা করার জন্য অ্যারেস্ট আপনি করতেই পারেন। হ্যাঁ, তোলো গাড়িতে, চলুন। ব্যাপারটা বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না ইন্সপেক্টর? আর ইন্সপেক্টর বাবু নামের এলাকায় এটা করাও কি বাড়াবাড়ি হচ্ছে না? আপনাকে কিন্তু আমি আগেও বারণ করেছি, আপনি শোনেননি। কার কথায় আপনি এসব করছেন সেটা আমার জানতে বাকি আছে ভেবেছেন? ইন্সপেক্টর বাবুরাম, আপনি যদি অকারণে আমাদের ফার্দার ডিস্টার্ব করেন তাহলে আমার পরিচয়টা আপনার জেনে রাখা ভালো। এদিকে এদিকে, আমার বাবা আর্মির মেজর ছিলেন, ঠিক আছে,
সুতরাং আপনি বুঝতেই পারছেন যে আমার হাতটা খুব একটা ছোট নয়। আর ইন্সপেক্টর, আপনি যদি অকারণে আমাদের ডিস্টার্ব করার চেষ্টা করেন তাহলে আমি তিস্তা রায় আপনার এগেনস্টে পাবলিক হ্যারাসমেন্ট, মেন্টাল টর্চার আর অন ডিউটি প্রিজিং এর কেস করে দেব। তখন আপনাকে বাঁচাতে আসবে তো আপনার ওই ভালোবাসার মানুষেরা যার হয়ে আপনি এত কাজ করছেন। স্যার, এ তো দেখছি কেচো খুঁড়তে কেউটে এখন মনে মনে। আপনারা শুধু 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 রাগ করছেন, শুধু শুধু এই গাড়ি স্টার্ট কর। তোমাকে আমি শেষবারের মতো বলছি, আমাদের সম্পর্ক হতে পারে না। তার চেয়ে ভালো হয় তুমি আমাকে ভুলে যাও, আর জীবনে কোনোদিনও তুমি আমার সাথে দেখা করবে না। বিক্রমদা, আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমার সাথে দেখাও করতে চাই না। তুমি কেন বারবার আমাকে ডেকে নিজেকে অপমান করো? এবার তুমি যেতে পারো। আমি কিন্তু তোমাকে বলে যাচ্ছি বিক্রমদা, এই শেষ। আর কিন্তু তুমি আমাকে দেখতে পাবে না, আর কোনোদিন দেখতে পাবে না, কিন্তু এই জীবন আমি রাখবই না। তোমাদের এই জায়গাটা না অদ্ভুত ধরনের। কেন, কি হয়েছে? কি হয়েছে আবার প্রশ্ন করছো তুমি? হ্যাঁ না, মানে যেদিন থেকে এসেছি সেদিন থেকে ঝামেলা হচ্ছে। আমি যাকে এখানে কেউ চেনে না জানে না তার পিছনে লোক উঠে পড়ে লেগে রয়েছে, আশ্চর্য ব্যাপার। আর তোমার ওই পুলিশটা, মানে আমি কি ওর পাকা ধানে মই দিয়েছিলাম যে এভাবে আমার পিছনে পড়ে রয়েছে? দেখ, আমার তো কোনো আপত্তি নেই। কিন্তু কাকা, ছেলেটা কি, কেমন, বংশ পরিচয় কি, এসব না জেনে ওর সাথে? ওর স্বভাব, চরিত্র, আচরণের যা পরিচয় পেয়েছি আমার তো ভালোই লেগেছে, দেখতেও মন্দ নয়। শিক্ষাগত যোগ্যতা কি সেটা আমরা সবাই জানি। কি হয়েছে? কিছু না, আজ আকাশ আর তিস্তাকে আমি একসাথে ঘুরতে দেখেছি। কি, কোথায় ওরা? দাঁড়াও, অত উত্তেজিত হওয়ার মতন কিছু হয়নি। তোমার বোন বড় হয়েছে, তার নিজস্ব মতামত তৈরি হয়েছে, আর সেই মতামতকে সম্মান দেওয়া উচিত, আর তা না হলে হিতে বিপরীত হতে পারে। তাহলে কাকা তুমি কি করতে বলছো আমাদের বলো। অপেক্ষা করো, অপেক্ষা করো, আমার মনে হয় ওরা নিজেরা এসে নিজেদের ব্যাপারে আমাদের বলবে। তাতে দেরি হয়ে যাবে না তো? যদি ছেলেটা পালিয়ে যায়, কত দূর পালাবে, কোথায় যাবে? আমাদের এই এলাকা ছাড়তে 4 ঘন্টা সময় লাগে, 4 ঘন্টা। তার মধ্যে ওদের তোমরা ধরতে পারবে না? আমার মনে হয় ওটা কেনাই ঠিক হবে। আপনার সাথে আমার কিছু কথা আছে। বলো। আমি আপনার মেয়ে তিস্তাকে খুব ভালোবাসি। আর কিছু? আসলে আমি ওকে বিয়ে করতে চাই। আমাদের এই বাড়িতে থাকার তোমাদের কোনো অধিকার নেই, জাস্ট বেরিয়ে যাও। তোর ভাগ্য ভালো তুই বেঁচে ফিরছিস এই বাড়ি থেকে, না হলে তোর লাশটাও কেউ কোনোদিন খুঁজে পেত না। জাস্ট আমার কাকার প্রাণ বাঁচিয়েছ, তাই তোমায় ছেড়ে দিলাম। আমাকে বল কেন তুই আত্মহত্যা করতে যাচ্ছিলি, আমাকে বল। আমি বিক্রমকে ছাড়া বাঁচবো না। তুই বিক্রমকে ভালোবাসিস?
তুই আর কাউকে পেলি না? বিক্রম, তোর আজ শেষ দিন। দাদা, দাদা, না দাদা, তুমি ওকে কিছু করো না, ওকে কিছু করো না। ছেড়ে দে বলছি, ওকে কিছু করো, ছেড়ে দে বলছি। নাহলে তোকে আমি শেষ করে দেবো আর ওকে আমি শেষ করে দেবো। আমাদের বাড়ি আবরু নিয়ে খেলা? দাঁড়াও অর্জুন, দাঁড়াও। যা করবে কাল সকালে করবে, আজ করাটা ঠিক হবে না, সন্ধে নামছে। তুমি এখনো আমাকে দাঁড়াতে বলছো বেশি? এখনো? এর পরেও? তোমরা সবাই যাও, যাও তোমরা সবাই। এনে ধর, জল খা। যা দেখছি এত রাতে এখানে বাস পাওয়া যাবে না কাল সকালের আগে। আর ধারে কাছে কোনো হোটেলও নেই যে রাতটা কাটাবো। এই ঠান্ডায় কি করবো বলতো সারা রাত? কিরে, আমি একাই কথা বলে যাচ্ছি, তুই কোনো উত্তর দিচ্ছিস না। কি হয়েছে কি তোর? আকাশ, এ কি হলো রে সায়ন? কি করতে এসেছিলাম আর কি হয়ে গেল? কেন যে ওকে ভালোবাসলাম? সুটকিমা, কানি কাকা, সুটকিমা যাও, তুমি তোমার আকাশের কাছে চলে যাও। কানি কাকা, হ্যাঁ গো সুটকিমা, এই বাড়িতে তো আমার কম দিন হলুনি, সেই ছোট্টবেলা থেকে আসি। বলতে গেলে সর্দাদা বাবু আমার ছেলেবেলার বন্ধুর মতো। সে যে কি কষ্টে আছে, কি কষ্টে তার জীবন কাটতেছে, সে আমার থেকে ভালো কেউ জানেনি। অনিমা দিদিমণিকে সর্দাদা বাবু আজও বলতে পারেনি গো। তাই বলতেছি, সেই পুরনো ইতিহাস আর যেন এই বাড়িতে না ঘটে। তুমি যাও, তুমি এক্ষুনি চলে যাও। কিন্তু ওকে আমি এখন কোথায় পাবো, কোথায় খুঁজবো? যদি ভুল না করি, তুমি এখন ওদেরকে বাস স্ট্যান্ডে পেয়ে যেতে পারো। যাও যাও, তাড়াতাড়ি যাও, দেরি করুনি। কিন্তু দাদা, কাকু, সুটকিমা, এখন এসব ভাবার সময় নেই, তুমি এক্ষুনি যাও, তাড়াতাড়ি যাও। আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি। থুক্কা থুক্কা। মন খারাপ করিস না, ওই দেখ তিস্তা আসছে। আকাশ, 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 আমার আকাশ, আমার আকাশ, আমার সোনা। তিস্তা, তুমি এইখানে কি করে এলে? সব ঠিক আছে তো তিস্তা? আমাকে তুমি একা ফেলে রেখে চলে যাচ্ছ আকাশ? না তিস্তা, এ হতে পারে না। আমি নিজের মা বাবার কাছ থেকে শিক্ষা পাইনি, আর আমি কোনোদিন চুরি করে কিছু পেতে চাই না, তাই আমি তোমায় নিয়ে পালাতে পারবো না। আকাশ, আকাশ, আমাকে নিয়ে চলো তোমার সঙ্গে। আকাশ, তোমাকে নিয়ে যাবো তিস্তা, নিশ্চয়ই নিয়ে যাবো। তোমার কাকা দাদা এদের সম্মতি নিয়ে তোমাকে আমি নিয়ে যাবো। ওরা কোনোদিনও মেনে নেবে না। সময় লাগবে আমি জানি, আমার উপর আস্থা রাখো, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ চলো তোমাকে নিয়ে বাড়ি পৌঁছে দিয়ে আসি। প্লিজ আমার জন্য অপেক্ষা করো। কানাই, কানাই, আগে আগে শ্রোতাবু, কি হয়েছে? আমি একটু বেরোচ্ছি। হ্যাঁ, তোমার এই শরীরের অবস্থা, তুমি বেরোবে কি করে? কানাই, আমায় যেতে হবে, ওখানে যদি কোনো গন্ডগোল হয়ে যায়। আমার আমার এখানে বসে থাকলে চলবে না, আমার এখানে বসে থাকলে চলবে না কানাই। ওই চৌধুরীদের ছেলেদের আমি বিশ্বাস করি না, আমার যেতেই হবে। রানীমা, রানীমা, আমার কথাটা শুনুন, শুনুন রানীমা। বাহাদুর, গাড়ি নিকালো আভি। জি ম্যাম স্যার। রানীমা, 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 আমার কথাটা শুনুন রানীমা। আমিও যাবো আপনার সাথে। উঠে আসুন।
টয়লেট। অর্জুন দস্যুতা আজ আমি এখানে ঝামেলা করতে আসিনি। আমাদের বোনের জীবন নিয়ে ছিনিমিনি খেলা অধিকার তোকে কে দিয়েছে? ভালো হচ্ছে না, ভালো ভালো চলে যা, না হলে কিন্তু একটাকেও বাঁচিয়ে রাখবো না। ওই তোকে বাঁচিয়ে রাখার জন্য এখানে আসিনি, সারা এমন মার মারবো না, নিজের মুখ দেখতে পাই ভাবি। তোকে কথা দিচ্ছি, তোর এত টুকরো করবো তোর ফ্যামিলি তোর বডির আগার ডগা খুঁজে পাবে না। থামলে কেন? মারো আমাকে, আমি মরে গেলেই বোধহয় রক্তের খেলাটা বন্ধ হবে, তাই না? তবে কেন কেন আমাকে বাঁচিয়ে রেখেছো, মারো আমাকে। আমি আমার দাদা বৌদির মৃত্যুটা এখনো মেনে নিতে পারিনি। তোমার কি মনে হয় আমি পেরেছি আমার দাদা বা বাবার মৃত্যুটা ভুলে যেতে? যা হবার তা তো হয়ে গেছেই, আমরা দুই পরিবারই আমাদের প্রিয়জনকে হারিয়েছি, তাহলে কেন, তাহলে কেন এই মৃত্যুর খেলাটা এত পছন্দ? আমি এটা চাইনি। তোমার কি মনে হয় আমি চেয়েছি শুধুমাত্র সোনা কথার উপর ভিত্তি করে আর কত রক্তক্ষয় করব আমরা? আমি তোমাকে এখনো ভুলতে পারিনি, বিশ্বাস করো আমি আমি এসব চাই না, চাইনি এসব। তোমরা চাওনি কিন্তু আমি চেয়েছি। নিজেদের মধ্যে লড়াই করে তোমরা শেষ হয়ে যাবে। বড়বাবুর পছন্দ ছিল আমার দাদাকে, কিন্তু অনিমা পছন্দ করত তোমাকে। তোমার দাদা বৌদিকে শেষ করে আমি ভেবেছিলাম তুমি হয়তো অনিমাকে মেরে দেবে, পারলে না, পারলে না, তাই তো? আমি চেয়েছিলাম তোমাদের দুটো পরিবারকে শেষ করে দিতে। যাক, তোমরা নিজেরা যখন পারলে না, আমি এবার আর তোমাদের কাউকে মারতে দেব না।
উঠুন স্যার, উঠুন। আরে আপনার অভ্যাস নেই, কেন এসব করতে যান? এই নাইফ কেন? করছেনটা কি? শুনুন শুনুন প্রতাপবাবু, রানীমা আপনারা একটু শুনুন, যা হবার তো হয়ে গেছে, সব শেষ। এবারে আপনারা একটু নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিটা বন্ধ করুন, একটু শান্তিতে থাকুন আপনারা। আর একটা কথা, এই ইন্সপেক্টর বাবুরামের এলাকায় বেশি দিন কোনো দ্বন্দ্ব বিদ্বেষ ভুল বোঝাবুঝি চলতে পারে না, কারণ আমি মানুষটাই এরকম। শশীকান্ত, শশীকান্ত বাবু, এদের তুলুন। স্যার, হ্যাঁ স্যার, নিয়ে চলুন। ভুল মানুষ মাত্রই হয়, আর যে এটাকে আঁকড়ে ধরে থাকে সে মূর্খ, আর যে তাকে শুধরে দেয় তার নাম আকাশ। যাও, তুমি নিজের কাকার কাছে যাও, তবে হ্যাঁ, আমার জন্য অপেক্ষায় থাকো। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ আকাশ? আমার মেয়ের দায়িত্ব এড়িয়ে চলে যাচ্ছ? ওকে জানো অনিমা, আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই, কিন্তু তোমার বাবা মার সঙ্গে একটু কথা বলতে হবে। কাকাবাবু, আমার বাবা কার্গিল ওয়ারের সময় মারা গেছেন, আর আমার মা কিছুদিন আগেই। আমি দুঃখিত। তোমার বাবার নাম কি ছিল? বাবার নাম লেট মেজর সুদীপ মুখার্জি। আর মা? মায়ের নাম না জেনে আমার বোনকে কারোর হাতে তুলে দিও না। শুনুন দাদা, পুরনো ঘটনাকে আঁকড়ে ধরে রেখে কেন আপনারা এরকম করছেন? তার থেকে ভালো পুরনো দ্বন্দ্ব মিটিয়ে নতুন করে জীবন শুরু করা যায় না? আমরা কি করব না করব তার কৈফিয়ত তোকে দিতে যাব না, চা বেরিয়ে যা এখান থেকে। শোনো, তুমি আমার কাকার প্রাণ বাঁচিয়েছো, তাই কৃতজ্ঞতা স্বরূপ তোমাকে ছেড়ে দিচ্ছি। নাও জাস্ট গেট। তুমি তনুর ছেলে? আকাশ, তুমি তনু পিসির ছেলে? হ্যাঁ দাদা। আকাশ, আমার বোনের দায়িত্ব তুমি নেবে না? আমরা তোমাকে অনেক অপমান করেছি। না না, ছি দাদা, কি বলছো? পারলে আমাদের ক্ষমা করো। অর্জুন দা, আমি তোরসাকে খুব ভালোবাসি, শুধুমাত্র অশান্তির ভয়ে আমি কিছু বলতে পারিনি। বিক্রম, তোমাকে আমি খুব ভালো ছেলে বলে জানি, আমাদের দিক থেকে কোনো আপত্তি নেই।